অ্যাকশন। প্রিয় চট্টগ্রামবাসী, দেখো চট্টগ্রাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। দেশ এবং প্রবাসী যারা সবসময় দেখো চট্টগ্রাম চ্যানেলের ফোমারা আছেন, বিয়া কোনো আন্তরিক ধন্যবাদ জানাই। আজ ইয়ারার ফোমারা আছে অনেক হাতে সিনিগি এতক্ষণে অ্যাডভেঞ্চার কিং এই নবরস যার ফাহিম সারিয়ার ও আর চট্টগ্রামেরই সন্তান। তো আর তো উল্লেখযোগ্য চট্টগ্রাম স্থান তথা যেদিকুন মানুষ আছে বিয়া কোনো তুলে ধরি বলে চেষ্টা করি। ইয়ানোর বিপরীত না, আজ ইয়ানোর সাথে সাথে আজ ফাহিম সারিয়ার আর যেহেতু আর চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের রিপ্রেজেন্ট করে ফাহিম ভাই, আর ফাহিম বেলে একটু হতে হয়নি। সালামু আলাইকুম ভাই। ধন্যবাদ বদ্দা, এবং ধন্যবাদ দেখো চট্টগ্রাম, এবং যে সকল ভাই ব্রাদার দেশ দেশের বাইরে যারা যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা, দর্শকদের দোয়া এবং ভালোবাসা, সবার ভালোবাসা, আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে তো অনেক ব্লগ করেন, চট্টগ্রামের বাইরে যদি আপনি ঢাকা অন্য অন্য ডিস্ট্রিক্টে যান, তখন আপনি চট্টগ্রামের সন্তান হয়ে যখন ওদের ভালোবাসাটুকু পান, কীরকম লাগে আপনার? এটা আসলেই খুব চমৎকার একটা প্রশ্ন করেছি। একজন চট্টগ্রামে বা একজন চট্টগ্রাম চিটাগনিয়ান হিসাবে জি জি যখন আমি দেশের মানে দেশের বিভিন্ন অঞ্চলগুলোতে যাই জি, প্রথমত আমরা তো ধরেন আমি যেহেতু মিরেশ্বরেতে বড় হয়েছি, আমার ভাষাটা অর্ধেক চিটং অর্ধেক ফেনীর সাথে কিন্তু মিক্স, ঠিক আছে? এটা মজা আর কি। হ্যাঁ, আমি যখন নতুন কোনো প্লেসে যাই, নতুন কোনো ভাষা যখন শুনি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। ছোটো একটা সিম্পল একটা কথা বলি, আমি যখন ড্রোন ফ্লাই করবো জি, এর আগে আমি যখন ড্রোনটা স্টার্ট দিচ্ছিলাম, একটা ছোটো বাচ্চা বলছে, ও ভাই দেখ সিসি ক্যামেরা ঘুরিচ্ছে। আচ্ছা, সিসি ক্যামেরা ঘুরিচ্ছে মানে ড্রোন ঘুরিচ্ছে, এরকম কিছু বুঝতে চাইলো। যখন নতুন কোনো অঞ্চল নতুন কোনো ডিস্ট্রিক্টে গিয়ে মিশি, আমার এটা আলাদা ভালো লাগে, এবং যখন আপন করে নেয় জি, একটাই জিনিস বলবো যে আজকে যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি, এর মাধ্যমে 2-4-5 হাজার 10 হাজার মানুষ চিনে, এই যে কোনো প্লেসে গেলে অনেক বেশি চিনে, অনেক বেশি নেই তাও অবশ্য ঠিক, 3 লক্ষ 2 হাজার এটা এটা ঠিক, কিন্তু যখন কোনো একটা প্লেসে যায় মানুষ যখন আমাকে আপন করে নেয় জি জি, সবাই বলে মানে কোনো পরিচয় নাই কিছু নাই, ভাই আমার বাসায় আসেন, দাবাত দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, ভাই দাবাত খেতে হবে, ইভেন কি ফ্যামিলি মেম্বার নিয়ে দেখা করতে আসে, মা বোন সবাইকে নিয়ে দেখা করতে আসে, মূল্য দিয়ে বিচার করা সম্ভব নয়, কখনোই না, কখনোই না। এটা আমি অলওয়েজ বলি যে আজ আমি ফাহিম যদি মারা যাই, আমার ফ্যামিলির বাইরে মিনিমাম 10 হাজার মানুষ পাবো যারা আমার জন্য আফসোস করবে, আমার জন্য দোয়া করবে, এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। অবশ্যই অবশ্যই সবচেয়ে বড় পাওয়া। আপনার এই যেহেতু দেশ নিয়ে কাজ করতেছেন, যদি আপনার অডিয়েন্স যা দর্শক যারা আছে তারা যদি চায়, দেশের বাইরে কি কখনো কোনো ব্লগ করার ইচ্ছা আছে কিনা? আসলে যে জিনিসটা আমি বলবো সেটা হলো যে দর্শক চাওয়া লাগবে না, আমার নিজেরই মন টানতেছে, একটা ড্রিম আছে। হ্যাঁ, ড্রিম আছে অনেকদিন যাবত, আমি এর আগে ব্লগ করেছিলাম কলকাতা, চেন্নাই ব্লগ করেছিলাম, তখন আমার মোবাইল ডিভাইসের ক্যামেরা প্রবলেম হওয়ার কারণে চেন্নাইতে আমি ঠিকভাবে এডিট করতে পারিনি, আর ভিডিওগুলো মানে কেমন জানি খাপ ছাড়া হয়ে গিয়েছে, ওই কারণে আর আপলোড করা হয়নি। সঠিক প্ল্যানিং ছিল, কয়েকটা আপলোড করেছি, ওটা আবার অনলি মুই করে দিয়েছি। আচ্ছা, তো সম্প্রতি জানেন বিগত 1-1.5 বছর আমরা কোভিড পজিটিভের ভিতরে যাচ্ছি, কোভিড-19 নিয়ে আমাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে পুরো দেশ এবং দেশের বাইরে, বিশেষ করে বিভিন্ন প্লেসগুলো আসলে লক করা আছে। আচ্ছা আচ্ছা, যাওয়া যাচ্ছে না। তো আমার ইচ্ছা আছে খুব শীঘ্রই কোরবান কিনবো, কুম্বার আগে পরে দেশের বাইরে, ইন্ডিয়া হোক যে কোনো জায়গা হোক, দেশের বাইরে একটা ব্লগ করার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, এই ফাহিম ভাই আর চট্টগ্রামেরই সন্তান। ফাহিম ভাই কিন্তু বাংলাদেশের একটা নিদর্শন, পদ্মা সেতু ইয়ান ইতিহাসের একটা সাক্ষী আছে। ফাহিম ভাই কিন্তু জানিনি ইয়ান যে আপনি এই পদ্মা সেতুটা কাভার করছিলেন ড্রোন দিয়ে। আমি 41তম স্পেন যেটা ছিল, 41তম স্পেনটা আমি কাভার করি বাংলাদেশের মানে গণমাধ্যম স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে ছিল, যেটা সরাসরি বাংলাদেশে কোনো স্যাটেলাইট মাধ্যমে প্রথম জি জি প্রথম বাংলাদেশে, এমনি ক্রিকেট ফুটবলে ধরেন ড্রোন দিয়ে কভার করা হয়, কিন্তু বাংলাদেশে প্রথম এটা লাইভ টেলিকাস্ট করা হয়, এবং পরবর্তীতে এটা আমি শুনতে পারি যে হেড অফ নিউজ থেকে আমি জানি যে এটা নাকি প্রধানমন্ত্রীও তার গণভবন থেকে দেখেছে, যেহেতু সারাদিন আমরা লাইভ টেলিকাস্ট, অনেক বড় পাওয়া, অনেক বড় কিছু পাওয়া। আমি এই যে একটা মানে চট্টগ্রামে একটা সন্তান, মিরেশ্বরেতে বড় হওয়া, মিরেশ্বরেতে পড়াশোনা, মিরেশ্বরে থেকে উঠে আজ বাংলাদেশে সবাই বলে যে মোটামুটি চিনে জানে, আলহামদুলিল্লাহ সবাই চিনে, আমার জানার মতো সবাই চিনে ফাহিম। এই যে ওই এটা আমার লাইফে সবচেয়ে একটা বড় পাওয়া, যে পদ্মা সেতুর মতো, পদ্মা সেতুর মতো আমি এক সময় বলেছিলাম যে কি পদ্মা সেতু করতেছে, মানুষ খাইতে পায় না, ইয়া চলতে পারে না, পদ্মা সেতু করার কি দরকার। কিন্তু ব্যক্তিগত অর্থে আমি যখন মামা জাজিরা এই প্রান্তগুলোতে যাই, মানুষের কষ্ট আমি দেখেছি। আচ্ছা আচ্ছা, এই যে এরকম বাতাস যদি হয়, একটু বাতাস হলেই আপনার আপনার ফেরি বন্ধ। আচ্ছা আচ্ছা, কোনো চলাচল করতে পারতেছে না, একটা অ্যাম্বুলেন্স, একটা প্রসব বেদনায় কষ্ট করছে একজন মা, তার ডেলিভারি করাতে পারছেন, একটা ইমার্জেন্সি, সবার তো আর এরকম টাকা পয়সা না যে ইমার্জেন্সি হেলিকপ্টার ভাড়া করবে নিয়ে যাবে, তার মানে তো সামর্থ্য নেই, 7 কিলোমিটার একটা ডিস্টেন্সের জন্য দেখা গেল যে 8-10 ঘন্টা, কারণ ফেরি যদি না চলে কিভাবে যাবেন আপনি, তাই আর কি, পসিবল না। তো এটাই আমি, আমার আর একটা প্রশ্ন, এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য আপনার একটা ভূমিকা আছে ড্রোন চালানোর মধ্যে জি, এই জিনিসটা একটু আমি তথা দর্শককে একটু জানাবেন। হ্যাঁ, এটা আসলে
আমি কখনো বলি নাই, মানুষজন আমাকে বলে এটা কি করে হলো আর কি, মানুষজন বলে যে বাংলাদেশে নাকি আমি এই মুহূর্তে টপ 1 এ আছি ড্রোন চালানোর জন্য। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নিছেন কিনা ড্রোন চালানোর? না, ড্রোন চালানোর বিষয়ে আসলে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষাভাবে নেওয়া হয় নাই। আচ্ছা আচ্ছা, আমার কাছে যেটা আমার আল্লাহর রহমতে, আমার আপনি জানেন যে আমার শারীরিকভাবে এক হাতে সমস্যা আছে। কোনো সমস্যা নাই, আমার জন্ম থেকে সাইকেল চালানো আমাকে কেউ শেখানো লাগে নাই, মোটর সাইকেল চালানো কেউ শেখানো লাগে নাই, প্রাইভেট কার চালানো কেউ শেখানো লাগে নাই। সাইকেল চালানো আমি আমার চাচাতো ভাই, ছোট ছিলাম আমার একটা রিমোট কন্ট্রোল গাড়ি ছিল, আমি চাচাতো ভাইকে বললাম যে তোকে আমার গাড়িটা দিব, তোর সাইকেলটা আমাকে দে। সাইকেল চালাচ্ছি 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 একটু একটু করে পারি। এরপরের দিন বোনের ব্যাংক চুরি করে 5 টাকা নিয়ে সাইকেল চালানো শিখলাম। আচ্ছা আচ্ছা, মামাকে বললাম, মামার সাথে আমার একটা ভাব নিলাম যে মোটর সাইকেল চালাতে পারি, মামার থেকে চুরি করে মোটর সাইকেল দেখি যে একটু একটু করে এক নম্বর গিয়ারে চলে, একটু করে ফেলাইছি একবার। তো এইভাবে এইভাবে রপ্ত হয়ে গিয়েছে। এবং প্রাইভেট কারটাও এরকম ভিডিও গেমস খেলতে খেলতে প্রাইভেট কারটা আলহামদুলিল্লাহ রপ্ত হয়ে গেছে। ড্রোনটাও স্পেশালি গড গিফট, গড গিফটেড, গড গিফট, মহান সৃষ্টিকর্তা দেওয়া। এটা এটা আমার আমার কোনো কৃতিত্ব না, আমি একজন সাধারণ মাটির মানুষ। আজ আছি কাল নেই, এটা আমার স্পেশালি স্পেশালি বাতাস হচ্ছে কিন্তু এটা এখানে, এটা কিন্তু আমার 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 সৃষ্টিকর্তা স্পেশালি একটা বাতাস মালিক আমাকে দিয়েছে। জি জি, এটা এটা মালিক থেকে পাওয়া। তো যে যে জিনিসগুলো এগুলো আপনাদের দোয়া এবং ভালোবাসা সব সময় যখন শুনি খুব ভালো লাগে। নবরস, নবরস এবং এই ফাহিম ভাইয়ের জন্য, নবরসের টিম এবং ফাহিম ভাইয়ের জন্য শুভকামনা থাকবে। দেখো চট্টগ্রামে দেন পুরো চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। আমি ক্যামেরার পিছনে একজন আমার ভাই আছে, এই জয় ভাই, জয় ভাই। তো দর্শক অনারা যারা দেখো চট্টগ্রাম, তো দর্শক অনারা যারা দেখো চট্টগ্রামের এই ভিডিওটা দেখতেছেন, আসলে আমার মানে পিওরভাবে হয় না, আসলে সর্দিটাও লাগছে না, বেড়ে ওঠা যেহেতু বলেন আপনি। অনারা যারা যেটা তুমি দেখি পারলাই পোস্ট করছেন না, সমস্যা নেই, চলুন আপনি কেটে দিবেন, দেখবার লাইক করুন। সাইমন কয়েকটা ছবি তুলো না ভাই, এই এই মুভমেন্টত অনারা বেকার আড়াল, অনারা বেক্ষুণ আড়ালে আড়াল আড়াল আড়ালে।